নমস্কার, খুকুমনি কিচেনে সকলকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো ফুলকপির বড়া বা ফুলকপির পকোড়া। ফুলকপির বড়া বা ফুলকপির পকোড়া বানাবার জন্য একটা মিডিয়াম সাইজের ফুলকপিকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। একটা বাটিতে মেজারিং কাপের 1 কাপ বেসন নিয়ে নিয়েছি। এর মধ্যে 5 টেবিল স্পুন চালের গুঁড়ো দিয়ে দিব। দিলাম 1 টেবিল স্পুন পোস্ত, স্বাদ মতো লবণ দিলাম, দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত শুকনো উপকরণ মিশিয়ে নিব। এবার অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা গুলে নিব। খুব বেশি জল দিব না, তবে ব্যাটার পাতলা হয়ে যেতে পারে। ব্যাটার যদি পাতলা হয়ে যায় তবে ফুলকপির মধ্যে ভালোভাবে কোট হবে না। অল্প একটু ঘন ব্যাটার তৈরি করেছি। দেখুন, ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক এই রকম হবে। একটা কড়াই বসিয়ে ফুলকপির টুকরোগুলো দিয়ে দিলাম। এর মধ্যে সামান্য একটু লবণ দিলাম। নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি। 3 মিনিট পর ঢাকা তুলে নিলাম। দেখুন, লবণ দেওয়ায় ফুলকপি থেকে জল বেরিয়েছে। এবার হাই ফ্লেমে রেখে জলটা শুকিয়ে নিব। জলটা সম্পূর্ণ শুকিয়ে গেছে। এবার ফুলকপির টুকরোগুলো নামিয়ে নিব। কড়াইতে রিফাইন্ড অয়েল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। এবার একটা একটা ফুলকপি নিয়ে ব্যাটারে কোট করে তেলের মধ্যে ছেড়ে দিব। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হবে। একটু সময় নিয়ে ভাজতে হবে। পকোড়াগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার তেল থেকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিব। 1 রকম ভাবে বাকি পকোড়াগুলো ভেজে নিব। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি, ফুলকপির বড়া বা ফুলকপির পকোড়া। গরম গরম ফুলকপির বড়া বা ফুলকপির পকোড়া গরম ভাতের সাথে সার্ভ করলাম। রেসিপিটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমার নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়।